স্বাধীনতার পূর্বক্ষণে আমি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে গুরুতর রূপে আহত হই এবং ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থা বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে দেশে ফিরে এসলেন। এসে তার পরের দিনই আহত মুক্তিযোদ্ধাদেরকে দেখার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আসলেন। আমার ঠিক কপালের উপর এইভাবে হাত দিয়ে আমাকে বললেন, শেষ পর্যন্ত তুইও গুলি খেয়েছিস? আমি বললাম হ্যাঁ। তো আমার কোথায় ট্রেনিং দিয়েছে? আমি কই আমি ট্রেনিং নিয়েছি ইন্ডিয়ান সামরিক একাডেমি দেরাদুন। তখন বঙ্গবন্ধু বলি, এত দূরে? আমার মনে হচ্ছিল আমি ওনার খুব কাছের একজন বা আত্মীয়দের মধ্যে একজন, অথচ আমি এই দুইটার একটাও নই। দুই দিন পরে জানতে পারলাম আমাকে রাশিয়ার রাজধানী মস্কোতে ট্রিটমেন্টের জন্য মনোনীত করা হয়েছে। বঙ্গবন্ধুর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধুর সাথে আবারও দেখা। উনি আমাদেরকে ৫০টা পাউন্ড ব্রিটিশ পাউন্ড দিয়ে বলল, বিদেশে যাচ্ছিস, কোথায় কী খরচ বরচ কিছুই তো জানি না, এটা হাতে রাখ, বিপদে কাজে লাগবে।